তো আমি সাজগোজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটু বাইরে যাব, বাইরে যাব বলতে আজকে 9 তারিখ, 9 তারিখে আমার আর একটা ট্রিটমেন্ট, মানে দাঁতের আর একটা ট্রিটমেন্ট হওয়ার ডেট ছিল। তো প্রথমে ট্রিটমেন্টটা করিয়ে এসেছি, আবার আজকে ট্রিটমেন্ট, আবার আর একবার ট্রিটমেন্ট হবে, মোট 3 বার ট্রিটমেন্ট হবে। তো সেকেন্ড ট্রিটমেন্টে যাচ্ছি, আর এখন বেজে গেছে দুপুর 2। সকালবেলা উঠে মানে কালকে আমার থাম্বনেল এইসব বানানো ছিল না, সেই সবগুলো বানালাম, তারপরে সংসারের কাজকর্ম করলাম, এই দেখুন ঘর মোচা, তারপর ওদিকে রান্নাবান্না করে নিয়েছি। আজকে একটু ভেন্ডির সবজি করেছি, আর তার সাথে লাউয়ের ডাল আর ভাত করেছি, এই দেখুন। আর রান্নাঘর, মানে ডালটা আপনাদের দেখাচ্ছি, রান্নাঘরটা এইরকম অগোছলো হয়ে আছে, কারণ দুপুর 2 বেজে গেছে, বুঝতেই পারছেন টাইম হয়ে গেছে, ঘরের কাজকর্ম করতে করতে আমার এতটা টাইম লেগে গেল। ভাবছিলাম আজকে ভিডিও দেবো না, আবার ভাবলাম যে ভিডিওটা যেখানে ডাউনলোড হয়ে গেছে, খালি থাম্বনেলটা বানালেই হবে, তো সেই জন্য আবার থাম্বনেল বানিয়ে আবার আরও কিছু কাজকর্ম যেগুলো থাকে ওইগুলো করে এ করতে করতে, মানে সব কিছু করতে করতে এতটা টাইম লেগে গেছে। আগে সংসারের কাজ, তারপরে তো নিজের, না যেহেতু আমরা মেয়ে। তো যাই হোক, এবার যাব, আর বাড়িতে মানে সবাই কাজে ব্যস্ত, আমি একাই যাচ্ছিলাম। তারপরে ওইদিকে মান্টুদের আজকে স্কুল ছুটি আছে, বাবুকে বললাম বাবু যাবি, বাবু এখন ড্রয়িং করতে ব্যস্ত আছে, ও যাবে না, মান্টুকে নিয়ে যাচ্ছি। আর মান্টু ওই যে সেজে রেডি হয়ে আছে, তো আমি এই হাতে ব্যাগ নিয়ে নিয়েছি। বাবু গেটটা দিয়ে দে, তো চলুন ডাক্তারখানায় গিয়ে ভিডিও করতে পারবো কি জানি না, তবে দেখি কতটা কি করা যায়। চলুন ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। মানুষ যখন মায়ের বাড়িতে থাকতাম, শরীর খারাপ হতো, তখন কি সুন্দর মা হাত ধরে নিয়ে যেত, যত কাজই থাকুক। মায়ের কিন্তু কাজ অনেক থাকে বাড়িতে, তাই না? মা সব কাজ ফেলে ঠিক কিন্তু ডাক্তারখানায় নিয়ে যেত, সেটা সন্ধ্যাবেলাই হোক আর দিনের বেলাতেই হোক। আর এখানে এসে অনেক সময় হয় আমাকে নিজে নিজেই ডাক্তারখানায় যেতে হয়, সেটা একটু বাড়াবাড়ি হোক আর একটু কমই হোক। তো আজকেও সেই রকমই হচ্ছে, বাড়িতে কেউ নেই, সবাই কাজে ব্যস্ত, আমি আমার ওই ছোট্ট মেয়েটাকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছি। তো জানি না মেয়ে আমাকে সামলাবে না আমি মেয়েকে সামলাবো। ডাক্তারকে একবার দেখানো হয়ে গেছে, ডাক্তার এখন আমাকে ইঞ্জেকশন দিয়ে বসিয়ে রেখে দিয়েছে, কারণ অবাস হতে তো একটু টাইম লাগে, সেই জন্য কিছুক্ষণ বসিয়ে রেখে আর একটা যে পেশেন্ট আছে সেই পেশেন্টটাকে দেখছে। তো এই দেখুন আমি এখন কথা বলার ক্ষমতায় নেই, তো আমার মান্টুও খুব ছুটোছুটি করছে, এইভাবেই ওকে বকাবকি করতে হচ্ছে। কথা বলতে পারছি না বলে আমি বলে দিচ্ছি, আর করতে বলেছে, পাঁচবার এখানটা করে লাগে তো। ছোটোবেলায় যখন শরীর খারাপ হতো, ঠাকুরকে বলতাম যেন একটু বেশি করেই শরীর খারাপ হয়, তার কারণ একটু বেশি স্পেশাল হয়ে যেতাম। এমনি সময় স্পেশাল থাকতাম, কারণ প্রত্যেকটা মা বাবার কাছে তার ছেলেমেয়েরা সব সময় স্পেশাল, তাই না? তো তবুও সেই সময় একটু বকাঝকা কম হতো, আরও অনেক কিছু বড্ড ভালো লাগতো। আর এখন শরীর খারাপ হলে না বড্ড ভয় লাগে, কারণ সেই আগলে রাখার মানুষগুলো আর নেই সামনে, কত দূরে, আর আমি পড়ে আছি কত দূরে।
এখন ভাবতে গেলেও খুব কষ্ট লাগে যে যারা সবথেকে আমার আপনজন ছিল তাদের ছেড়ে আজ আমি কত দূরে পড়ে আছি একা। আছে আমারও ফ্যামিলি আছে, তবুও মা বাবার জায়গা কেউ নিতে পারবে না, কখনো নিতে পারবে না। তো এখানে বলেছিলাম আপনাদের যে মেয়ে আমাকে সামলাবে না আমি মেয়েকে সামলাবো, তো এখন দেখুন মেয়েকে আমাকে সেই সামলাতেই হচ্ছে, ও এদিক না সেদিক করেই যাচ্ছে। তো এই যে ওকে বকা দিলাম বসে পড়ল, আর এদিকে আমার ট্রিটমেন্টও শুরু। হ্যালো, কিন্তু আমার খুব ভয় লাগছিল, কারণ যেহেতু আমার সাথে সেই রকম কেউ আসে না, তাই যখন আমার কিছু হয় ডাইরেক্ট আমাকে বলে। তো সেই জন্য আমি বুঝতে পারি যে মানে কিছু হবে না, তো তাই বেশি ভয় লাগে। এটা যদি আমার সাথে কেউ আসতো তাহলে হয়তো ডাক্তারে তাকে বলতো, কিন্তু আমাকে আর বলতো না। আর এই জন্যই বাড়ির একটা কেউ আসলে বেশ ভালো লাগে। তো মান্টু সাথে এসেছে ঠিকই, কিন্তু মান্টু কি একটা মানে কি বলবো, মান্টু কি আর বোঝে তাই না এইসব ব্যাপারে। ও তো দেখুন না ডাক্তারখানায় এসে সারাক্ষণ ছুটোছুটি হুড়োহুড়ি, একবার এইখানে বসছে একবার ওইখানে বসছে, তো এইভাবে সামলাতে হচ্ছে। তো আমি এইখানে এসেছি মান্টুকে নিয়ে এসেছি, কারণ ওইটুকু মেয়েকে না আমার বাইরে বসিয়ে রাখতেও ভয় লাগছিলো, তো রাস্তার ধারেই তো। তো তবুও শেষ পর্যন্ত রাখতে পারিনি, ডাক্তার বলেছিলো বেরিয়ে মানে গিয়ে বসতে, সেরকম অসুবিধা নেই, তবুও কেউ তো নেই যে কারো কাছে বসিয়ে রাখবো একা। তো সেই জন্য তারপরে শেষের দিকে একটু ডাক্তারে আর কি আরও কিছু করছিল, তো সেই জন্য আর কি মান্টুকে মাঝপথে বার করে দিয়েছিল ডাক্তারে। পরে অপারেশন করিয়ে এসেছি, তবু আমার ভয় লাগছিল কেন জানি না। তবে 6-7 করে যখন এক্সরে করছিল, নিজেদের মধ্যে কথা বলাবলি করছিল, তখন আরও বেশি ভয়টা হচ্ছিল। আমি তো আর তামিল জানি না, আর মেয়েটাও কাছে নেই, বড্ড একা লাগছিল। তো নিজেরাও এমনভাবে আর কি আলোচনা করছিল যেন মনে হচ্ছিল সিরিয়াস কিছু হয়ে গেছে। তো বারবার এক্সরে করছিল, ফোন করছিল, ফটো পাঠাচ্ছিল স্পেশালিস্টকে। তো সেই ভয়ে আমার আর কি কী বলবো, বেশি ভয় করছিল। তো মোটামুটি ট্রিটমেন্ট হয়ে গেছে, ডাক্তারে মেডিসিনও লিখে দিয়েছে, মেডিসিন নিতে চলেও এসেছি। তো চলুন মেডিসিনটা নিয়ে নিই, তারপর আপনাদের সাথে গল্প করতে আসছি। ডাক্তারখানা থেকে আস্তে আস্তে বিকাল প্রায় 5 বেজে গিয়েছিল। তো এই সময় খেতে বসেছি, ভাতটাকে পুরো খিচুড়ির মতো করে মেখে দিয়েছে, তাপসবাবুই মেখে দিয়েছে। ওই আমাকে বলল কাকিমা ভাতটা ভালো করে মেখে দেবো, আর আমি না ভালো করে এইরকমভাবে মাখতে পারি না, তো সেই জন্য তাপসবাবু মেখে দিয়েছে। আর এইখানে ডিমটা খাবো নাই বলছিলাম, তাপসবাবু বললো সবাই যে গেলে খেয়েছে তুমিই বা কেন খাবে না, তো ওইরকমভাবে খেতে বললো, আমি ডিমটাকে এইরকমভাবেই খাচ্ছি। তো যাই হোক বিকালবেলায় খেয়ে নিচ্ছি, সেই বিস্কুট খেয়ে গিয়েছিলাম, আর এই এখন 5 সময় এসে ভাত খাচ্ছি। তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই।
চোখের গোড়ায় খাবার বানিয়ে দিয়েছে, কিন্তু খাবার আর আমার মুখ দিয়ে পেটে গেল না, খেতে পারিনি খাবারটা। বিকালবেলায় যেহেতু ডাক্তারখানা থেকে এসেছি, ডাক্তার আমাকে বলেছে মেডিসিনটা রাতের বেলায় খেতে, তো সেই জন্য দাঁতের গোড়াটা নিয়ে যেহেতু ঘাঁটাঘুঁটি হয়েছে সেহেতু দাঁতের গোড়াটা ব্যথা আরম্ভ হয়ে গিয়েছিল, তাই না পেরেছি বসতে, না পেরেছি কিছু তৈরি করতে, তাই সব কিছু দেখে মেয়েই বানাতে গিয়েছিল খাবার। তো খাবার এনে আমাকেও দিয়েছে আর ওরাও নিয়েছিল, ওদের খাওয়া হয়ে গেছে কিন্তু আমার আর খাওয়া হলো না, কি করে খাবো, জোরে খিদে পেয়েছে, ওই দুটো বিস্কুট খেয়ে কি পেট ভরে বলুন তো, আর দুপুরবেলা যে খেয়েছি যেমন ভালো মানুষে খায় সেই রকমভাবে কি খেতে পেরেছি, সবটা খেতে পারিনি, শরীরও ভালো নেই মন মেজাজও ভালো নেই, আর দাঁতের গোড়ায় ওই রকম নিয়ে কতটা আর পেট ভরে খাবো। তো যাই হোক, ছেলে আমার কাছে পড়তে বসে গেছে আর মেয়েও ওইদিকে টিভি দেখছে। ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের একটা নতুন ব্লগে, আজকের মতো টাটা।